রেডবোর্ড কাণ্ডে এখনো অধরা অভিযুক্ত কলম্বিয়া সাম্বিয়া মোহাম্মদ সৌরভের বিরুদ্ধে লুকআউট নোটিস বাজেয়াপ্ত সাম্বিয়ার পাসপোর্ট বুধবার রাতেও কোলাঘাটে সাম্বিয়া মোবাইলে মিলল হদি রেড রোড তদন্তেও প্রশ্নে পুলিশ বুধবার রাতেও রাজ্যে সাম্বিয়া তা সত্ত্বেও কিভাবে পুলিশের চোখে ধুলো দিয়ে ভিন রাজ্য অভিযুক্তরা রাজনৈতিক যোগে রাতারাতি ব্যাপারটা উঠছে প্রশ্ন বুধবার রেড রোড সেনা মহড়ায় বেপরোয়া গাড়ি টুকরো ছবি সংবাদ মাধ্যমে সেদিন ভোরে তেমন কুয়াশাই ছিল না তবে কেন কুয়াশা তত্ত্ব খারাপ পুলিশের বিতর্ক উস্কে দিল সিসিটিভি ফুটেজ সেনা দিবসে ফোর্ট উইলিয়ামে তিন বিভাগের পূর্বাঞ্চলীয় প্রধানেরা নতুন করে কোনো জটিলতা এড়াতে মরিয়া পুলিশ রেড রোড জুড়ে নিরাপত্তা রয়েছে পদস্থ কর্তারা মোতায়েন কুইক রেসপন্স টিমও অসহিষ্ণুতা নিয়ে মুখ খোলার জের ফের বিজেপির নিশানায় আমির খান শুধু অটো চালককে শেখালেই হবে না তৃতীয় দেশের সম্মান রক্ষার শিক্ষা নিয়ে কলেজের অনুষ্ঠানে যোগ দিয়ে তোপ রাম মাধবের জয়েশ প্রধানের আটক ঘিরে জারি জল খোলা প্রোটেক্টিভ কাস্টডিতেই মাসুদ আজাহার জল্পনা উস্কে দাবি পাক পাঞ্জাবের আইনমন্ত্রীর আটকের খবর নেই আগে পাক মিডিয়ার দাবি খারিজ ইসলামাবাদের